তাপস রায়ের কবিতা ডিকশন যখন হাতে আসবে যখন স্বীকারোক্তির মিথ হয়ে ওঠা কি কি যেন জন্ম নেবে ঘাস অপলক রোদ এইভাবে বিকেলের দিকে ছেড়ে এসে তোমাকেও বলেছি হয়ে ওঠো যেদিকে রাত্রি লেগে আছে তার স্ফুট বিষাদ ডিঙিয়ে মনে হয় নদী জন্ম নেবে মনে হয় চোখের উপরে অবিস তোমাকেই দেখা দেবে পূর্ণতা বর্ণনা রহিত করে ধান খেত চেয়ে আছে আমি দৃশ্য বর্ণনা করতে চাইনি কোনো দিন তোমার বাদামি দুচোখে যতবার লক্ষ্মী পেঁচা এসে কোজাগরি রেখে দিয়ে গেছে এই কলকাতা জানে প্রতিবার আমার শিরা ছিঁড়ে গেছে আর কি কি নীল রং আমাকে দুও দিতে দিতে গ্রীবা খুলে রাখে কোনো চিহ্ন নেই সাদা পাতা সাদা নিউজ বিক্রি করতে করতে টিআরপির তুখোর শাড়িটি স্তন দেখাতে দেখাতে কত কী গিলে দিচ্ছে আমাদের সাত সমুদ্র তেরো নদী দেশ বিক্রি হলে সত্যি সত্যি কারো কিচ্ছুটি ছেঁড়া যাবে না রাজীব ঘোষালের দুটি কবিতা প্রথম কবিতা পরব আয়নাতে প্রতিভাত দুধ গঙ্গার কিরণমালা পরিচ গলায় অপূর্ব এক তমসা কিরে আছে তোমার বিমূর্ত অবসর দেখো ওই চিরাচরিত পাখি মুখে খুঁটছে নিজেরই পালক প্রহরা ভেঙে একটি মাছি ঢুকে গেল গুহার ফেতর আর ঈশান কোণে শুরু হয়েছে কারাখুঁটার পরব দ্বিতীয় কবিতা ফসিল একটি মাছ সর্বান্তকরণে বুঝতে পারছে শুকিয়ে আসছে বাসগৃহ নদী জল কিন্তু তার ছটপট করা ছাড়া অন্য উপায় নেই তার পাঁকের ভেতর হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই কবি সুমন বন্দ্যোপাধ্যায়ের পাপ লিখেছি স্বপ্নদোষে কাব্যগ্রন্থের দুটি কবিতা প্রথমে পড়ছি আট সংখ্যক কবিতা লঘু পায়ে ছাদে উঠে আসো তুমি আড়ষ্টতা ছুঁয়ে মেলে যাও প্রিন্টেড বক্ষবন্ধনী যেন একটা প্রজাপতি পাখা মেলেছি দূরে গন্ধ পেয়ে ছুটে আসে মাংসাসী হাওয়া তীরথীর ডানা কাপে আমিও কাপি গোপন অঙ্গে কে যেন উস্কে দিয়ে গেছে ছড়িয়ার খাদান তুমি কখনও জানবে না রুমিদি এই অস্বচ্ছ দাপদাহীর লেখচিত্র। জানবে না কখন কিভাবে কামরাঙা ফুল ফোটে রোদ পড়ে আসে বৈচিত্র্যহীন দুপুর গড়িয়ে যায় একঘে বিকেলের দিকে প্রজাপতি ফিরে যায় তোমার বুকে একা একা এগারো নম্বর কবিতা বৃষ্টি কতক্ষণ থেমে গেছে তোমার ছাদের উপর অথচ এখনো বন্ধু তোমার জানালা শোক পালনের মতো তুমি কি বৃষ্টি ভিজতে ভয় পাও রেদি আমি তো কতকাল চেয়ে বসে আছি অপারগ তুমি জানালা খুলেছ আর মুহূর্তের ভেতর একটা ভীষণ শিরশিরানি হাওয়ার হাত ধরে তোমার ঘরে ঢুকিয়ে দিচ্ছি এক জোড়া আজনবী মৌর মৌরি ওরা তোমাকে নাচ দেখাবে চাইলে এখনও মেলবে আর নীতিবাক্যের মতো তোমাকে মনে করিয়ে দেবে বারবার এমন বৃষ্টি বাদলার দিনে ফ্রেম কতটা জরুরি কেন মাঝে মাঝে শরীর ফেজাতে হয় থুয়ে মুছে নিতে হয় গোপন অসুখের দাগ